ওয়েলকাম টু অনিয়ন মিডিয়া। এবারে আমাদের ভিডিও হলো আমার বাইক, যেটা আমি রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে 14ই অক্টোবর ডেলিভারি নিয়েছিলাম। আমার বাইকটির মডেল হলো রয়্যাল এনফিল্ড হান্টার 350। এই গাড়িটিকে আমরা বুক করেছিলাম 3rd অক্টোবর মহালয়ার দিন। খুবই এক্সাইটেড লাগছিল সেদিনকে। এদের অ্যাড্রেসটা হলো বিষ্ণু অয়েল কোম্পানি, ব্লক এ, গ্রিন ভিউ, 27/1, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড অথবা কামারহাটি। এদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9167694971। এদের শোরুমটা খুব বড় না হলো, মোটামুটি কালেকশন এদের ভালোই আছে। এদের শোরুমে সব মডেল উপস্থিত না থাকলেও এদের গোডাউনে সমস্ত মডেল উপস্থিত আছে। আপনি যেই গাড়িটাকে পছন্দ করবেন ওদের ম্যানুয়াল বা ট্যাব দেখে, সেই গাড়িটা ওরা গোডাউন থেকে আপনার সামনে এনে হাজির করে দেবে। এদের গোডাউন আর সার্ভিস সেন্টার দুটো একই জায়গায়। কামারহাটিতে যে আয়রন স্কুল আছে তার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, বেশি দূর নয়, মাত্র 500 মিটার হাঁটা পথ, সেই রাস্তা দিয়ে গেলে আপনি ওদের গোডাউন বা সার্ভিস সেন্টারে পৌঁছে যাবেন। পরবর্তীকালে সার্ভিস করাতে গেলে আপনাকে ওই জায়গাতেই যেতে হবে। দেখুন এদের কী কী কালেকশান আছে। বুলেট 350, ক্লাসিক 350, মেটিওর 350, হিমালয়ান, স্ক্র্যাম 411, আরও অনেক কিছু। এমনকি সুপার মেটিওর 650, ইন্টারসেপ্টার 650 আর কন্টিনেন্টাল জিটি 650ও এদের কাছে আছে। এই শোরুমের আতিথেয়তা খুবই ভালো। টাইম টু টাইম আপনাকে জলের বোতল, চা, কফি, আপনার যা প্রয়োজন এরা আপনার হাতের সামনে এনে দেবে। এদের এখানে রেস্ট নেওয়ার জন্য কাউচ অ্যাভেলেবেল আছে, আর রেস্ট নেওয়া খুবই প্রয়োজন, কারণ এদের সব ভালো হলো এদের ফিনান্স সেকশন যেটা আছে, যেটা আপনাদের প্রচণ্ড সময় নষ্ট করবে এবং আপনাদের মারাত্মক মিসগাইড করবে। চলুন আগেও আপনাদের কী কী করেছে আমি জানাচ্ছি। ফ্রিতে যে গুডিজ ওরা দেয় সেটা নিয়েও আপনাদের মারাত্মক মিসগাইড করবে, কারণ এই জিনিসটি আমাদের সঙ্গে ঘটেছে। ওরা প্রথমে আমাদের বলে এই শোরুমে আপনাদের যা গুডিজ দেখতে পাচ্ছেন, যা পছন্দ আপনারা চুইস করে নিন, এটাই আপনাদের গুডিজ থেকে হয়ে যাবে। পরবর্তীকালে বলে ম্যাডাম এটা থেকে গুডিজ হবে না, কারণ এর দাম 5000 টাকা। মানে আমরা একটা জ্যাকেট চুজ করেছিলাম, সেফটি জ্যাকেট, ওটা আমাদের খুবই ভালো লেগেছিলো। যখন আমরা চুজ করে বললাম যে ফ্রি গুডিজটা এটাই আমরা নেব, তখন ওরা বলে ম্যাডাম এটা ফ্রি গুডিজে হবে না, কারণ এটার দাম 5000 টাকা, আপনার ফ্রি গুডিজের যে লিমিট সেটা হচ্ছে 3000 টাকা, তো আপনাকে যা নিতে হবে 3000 টাকার মধ্যে। কিন্তু প্রথমে আমাদের বলেছিল আপনারা যা পছন্দ করবেন সেটাই আপনাদের ফ্রি গুডিজ। চলুন এবার শোনাই ওদের ফিনান্সের গল্প। প্রথমে একটি মহিলা আমাদের কেসটি নিল। কেসটি নিয়ে প্রায় 1 ঘন্টার মতন সময় নষ্ট করলো, কিন্তু সে কিছু করতে পারলো না। তারপর মলয় বলে একটা HDFC ব্যাংকের একটি ছেলে এলো ফিনান্সের থেকে, সে আমাদের কাজটা করে দিল, কিন্তু সেই কাজটা করতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আমাদের সময় লাগিয়ে দিল। ওই কারণে বললাম রেস্ট নেওয়াটা খুবই প্রয়োজন, কারণ এতক্ষণ আপনাকে বসে থাকতে হলে তো সময় কাটাতে হলে তো আপনাকে তো ভালো জায়গা বা ভালো চেয়ার বা কাউচ তো দিতেই হবে, নাহলে আপনি কী করে রেস্ট নেবেন, আপনি তো টায়ার্ড হয়ে পড়বেন। ওই জন্যে এরা ভালো কাউচ, জলের বোতল, চা, কফি সবই আপনাদের সামনে এনেছে, যে আপনি বোর না হয়ে যান বা আপনি রেস্টলেস না হয়ে পড়েন। আমি আমার গাড়িটা নিয়েছি 30,000 টাকা ডাউন পেমেন্ট করে, আর বাকিটা ফিনান্সে, যেটা 1,83,000 টাকা। কিন্তু এর জন্য আমাকে গুনতে হচ্ছে পার মান্থ 16% ইন্টারেস্ট। টু হাই, আমি জানতাম না এদের ইন্টারেস্টটা এত হাই। আমার একটা পরামর্শ আছে, যদি আপনি লোন নিয়ে গাড়ি কিনতে হয় তো আপনি পার্সোনাল লোন নিয়ে নিন, কম করে 11-12% আপনি পেয়ে যাবেন, কিন্তু ওদের কাছ থেকে নিতে গেলে আপনার 16% আপনাকে পে করতে হবে। আপনি এবার বুঝে নিন কোনটা বেশি কোনটা কম, আপনার জন্য কোনটা ভালো। বাট ওভারঅল গুড এক্সপিরিয়েন্স, ওদের ব্যবহার খুবই ভালো, হসপিটালিটি খুবই ভালো। আর একটা ভালো জিনিস হচ্ছে এখন আপনাকে নাম্বার প্লেটের জন্য RTO যেতে হবে না, আপনি ওদের কাছে গাড়ি রেখে আসবেন, আপনার নাম্বার প্লেট ওরা 10-15 দিনের মধ্যে রেডি করে দেবে, ইভেন ব্লু বুক পর্যন্ত আপনার বাড়িতে কুরিয়ার হয়ে যাবে। এই যে আমার হান্টার 350 রেবেল ব্লু, দেখুন। অ্যাক্সেসরিজ চুজ করার সময় একটু সতর্ক হয়ে চুজ করবেন, অনেক অ্যাক্সেসরিজ আছে যেটা কোনো প্রয়োজন নেই, তা ওরা আপনাকে সেই সব অ্যাক্সেসরিজ ইনস্টল করে দেবে। তাই অ্যাক্সেসরিজ ইনস্টল করানোর আগে আপনি ভালো করে দেখে নেবেন কোনটা আপনার প্রয়োজন কোনটা আপনার প্রয়োজন নয়। যেমন লুকিং গ্লাস গাড়ির সঙ্গেই দেয়,
কিন্তু আমাকে ওরা যে আলাদা করে লুকিং গ্লাসটা লাগিয়ে দিয়েছে তার দাম 7,000 টাকা, যেটা আমার কাছে প্রচণ্ডভাবে অপ্রয়োজনীয়, কারণ গাড়ির সঙ্গে তো একটা লুকিং গ্লাস দিচ্ছিলই, তারপরও ওরা ওটাকে খুলে অন্য একটা লুকিং গ্লাস যার দাম 7,000 টাকা। এই গাড়িতে সবথেকে আমার যেই জিনিসটা পছন্দ হলো যে ইনবিল্ট ইউএসবি মোবাইল চার্জার দিচ্ছে, যেটা আপনাকে অন্য গাড়ির ক্ষেত্রে আলাদা করে কিনে লাগাতে হয়, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আপনাকে আলাদা করে কিনে লাগাতে হবে না, এরা গাড়ির সঙ্গে অ্যাটাচ করিয়ে দিচ্ছে। শুধু আপনার দরকার একটা মোবাইল হোল্ডার, সেখানে মোবাইলটা বসিয়ে দেবেন এবং আপনি লং রুটে যান, আপনি মোবাইলকে আরামসে চার্জ করতে পারবেন। যারা নাম্বার প্লেট ফিক্স করে দেয় আমাদের শোরুমে, তাদেরকে আমাকে মোটামুটি 150 টাকা করে হাত খরচা বলুন, টিপ বলুন, জলপানি বলুন, আমাকে দিতে হয়েছিল। গাড়ি ডেলিভারির পর আপনাকে মোটামুটি 3 লিটারের মতন পেট্রোল আর একটা হেলমেট আপনার মাথার সাইজ অনুযায়ী ওরা এটা ফ্রিতে দিচ্ছে। বাকি স্পেসিফিকেশান দেখুন, আমি তলায় প্রত্যেকটা দিয়ে দিয়েছি, এই গাড়ির সঙ্গে কী কী আছে, কী ধরনের ইঞ্জিন, কী ধরনের মাইলেজ বা কী ধরনের মিটার দিচ্ছে, সব কিছু আপনি তলায় দেখতে পাবেন। এই গাড়ির মাইলেজ মোটামুটি 35 থেকে 36 কিলোমিটার দেয় পার লিটার। এদের আরেকটি জিনিস হলো এদের বিলিং কাউন্টার একখানা, এবং তার জন্য মোটামুটি ভালোই লাইন পড়ে, এবং বিল যখন আপনি দিতে যাবেন বা পেমেন্ট করতে যাবেন সেখানেও অনেকটা আমাদের সময় নষ্ট হয় বা অনেকটা সময় দিতে হয়।